নমস্কার বন্ধুরা আজ আমি শ্রী শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাজার মন ভালো নেই গল্পটা পড়ে শোনাচ্ছি রাজার মন আর কিছুতেই ভালো হচ্ছে না মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি রাজাকে গান শোনানো হয়েছে নাচ দেখানো হয়েছে বিদূষক এসে হাজার রকমের ভাড়ামি করেছে যাত্রা নাটক মেলা মৎসব জাগযজ্ঞ পুজোপাঠ সব হলো পূবের রাজ্য থেকে আনারস উত্তরের হিমরাজ্য থেকে আপেল পশ্চিম থেকে আখরোট আঙুর পেস্তা বাদাম দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে এখন সাহেব আর চীনে রসইকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে রাজা দেখছেন শুনছেন খাচ্ছেন কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুহুঙ্কার একটা দীর্ঘশ্বাস ফেলছেন না হে মনটা ভালো নেই রাজবৈদ্য এসে সারা দিন বসে নারী টিপে চোখে বুঝে থাকেন নারী কখনো কখনো তেজি কখনো মোটা কখনো সরু রাজবৈদ্য আপন মনে হুহু 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 করেন তারপর শতেক রকম শেকড় বাকর, বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান রাজা খেয়ে যান তারপর হরাশ করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায় না হে মনটা ভালো নেই রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশেপাশের গোটা দশেক রাজ্য জয় করে হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো রাজা তাকিয়ে দেখলেন তারপরই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা মনটা বড় খারাপ রে তখন মন্ত্রীমশাই রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন লোকলস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা এক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন হায় হায় মনটা একদম ভালো নেই ওদিকে ভাড়ামি করে রাজার বিদূষক হেদিয়ে পড়ার পর চাকরি ছেড়ে দিয়েছে রাজনর্তকীর পায়ে বাথ সভাগায়কের গলা বসে গেছে বাদ্যকারদের হাতে ব্যথা রসিকররা ছুটি চাইছে রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি সেনাপতি সন্ন্যাস নিয়েছেন মন্ত্রীমশাইয়ের মাথায় একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন রাজপুরোহিত হোমযজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয় প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে সভা পণ্ডিতেরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন রাজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে কাগজ ভরিয়ে ফেলেছেন একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুলবাগিচায় বসে আছেন চারদিকে হাজারো রকমের ফুলের বন্যা রঙে গন্ধে ছয়লাপ মৌমাছি গুনগুন করছে পাখিরা মধুর স্বরে ডাকছে সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে রাজা চুপচাপ বসে থেকে হঠাৎ সিংহ গর্জনের মতো বলে উঠলেন গরদান চাই মন্ত্রী পাশেই ছিলেন আপন মনে বিড়বির করছিলেন মাথা খারাপের লক্ষণ রাজা হুঙ্কারে চমকে উঠে বললেন কার গরদান মহারাজ রাজা লজ্জা পেয়ে বললেন দাঁড়াও একটু ভেবে দেখি হঠাৎ মনে হলো কার যেন গরদান নেওয়ার দরকার মন্ত্রী বললেন ভাবুন মহারাজ আর একটু কোষে ভাবুন মনে পড়লেই গরদান এনে হাজির করব। বহুকালের মধ্যে রাজা কিছুই মুখ ফুটে চাননি হঠাৎ এই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো এবার রাজার মনের মতো একটা গরদান দিলে বোধ মন ভালো হবে রাজ্যে গরদান খুবই সহজলভ্য পরদিন সকালে রাজসভায় কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন না হে গড়দান নয় গরদান চাই না অন্য কি একটা যেন চেয়েছিলাম এখন আর মনে পড়ছে না বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন সঙ্গে রাজকীয় কুকুর তাম্বুলাদার হুক্কাদার মন্ত্রী পাইচারি করতে করতে রাজা নদীর ওপারে গ্রামের দিকে চেয়ে উঠলেন বুড়ির ঘরে আগুন দে দে আগুন বুড়ির ঘরে মন্ত্রী বিড়বির করা থেমে গেল রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন যে হুকুম মহারাজ শুধু বুড়ির নামটা বলুন রাজা অবাক হয়ে বললেন কি বললাম বলো তো আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন রাজা ঘাড় চুলকে বললেন বলেছি নাকি আচ্ছা একটু ভেবে দেখি সেই তিনি শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বলেন। বিচুটি লাগা শিগগির বিচুটি লাগা পর তিনি খবর রোটে গেল রাজা বিচুটি লাগাতে বলেছেন আতঙ্কে সবাই অস্থির মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন মহারাজ তাকে পিছুটি লাগাতে হবে তার নামটা একবার বলুন বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি বিছুটি বলে রাজা হাত দিয়ে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল গরুর গাড়ি বোঝায় বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে রাজার সেদিকে মন নেই রাজা রঙ্গঘরে বসে বয়স্যদের সঙ্গে ঘুঁটি সাজিয়ে দাবা খেলছেন মুখ গম্ভীর চোখে অন্যমনস্ক একটা ভাব বয়স্যরা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুবিধা করে দিচ্ছেন কিন্তু রাজা দিচ্ছেন আরও মারাত্মক ভুল চাল খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন পুতে পেলে কেমন হয় মন্ত্রী কাছেই ছিলেন বিড়বির করা থামিয়ে বিগলিত হয়ে বললেন খুব ভালো হয় মহারাজ শুধু একবার হুকুম করুন রাজা আকাশ থেকে পড়ে বললেন কিসের ভালো হয় কিছুতেই ভালো হবে না মন্ত্রী মনটা একদম খারাপ মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বির করতে লাগলেন পরদিন রাজা শিকারে গেলেন সঙ্গে বিস্তর লোক লস্কর অস্ত্র শস্ত্র ঘোড়া রথ বনের মধ্যে রাজার শিকারের সুবিধের জন্যই হরিণ খরগোশ পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে একটা বাঘও আছে রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন কিন্তু একটাও তীর ছুড়লেন না দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বলে উঠলেন বাপ রে ভীষণ ভূত মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে পড়লেন রাজামশাইয়ের সামনে এসে বললেন তাই বলুন মহারাজ ভূত তা তারি বা ভাবনা কি ভূতের রোজাকে ধরে আনছি রাজ্যে যত রোজা ধরে ধরে সব শুলে দেওয়া হবে রাজা হাঁ করে রইলেন বললেন ভূত না না ভূত নয় ভূত হবে কি করে ভূতের কি মাথা ধরে মন্ত্রীমশায় আসার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বলেন মাথা ধরলেও বদ্যিভূত আছে তারা ভূতের ওষুধ জানে রাজা গম্ভীর হয়ে বলেন আমি ভূতের কথা ভাবছি না মনটা বড় খারাপ কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন হঠাৎ বললেন চলো রানী চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই রানী তো প্রথমে অবাক তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী এসে হাত জোর করে বললেন তা এ আর বেশি কথা কি। ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর রাজা অবাক হয়ে বললেন পান্তা ভাত পান্তা ভাতটা কী জিনিস বলো তো জলে ভেজানো ভাত মহারাজ গরিবরা খায় কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বলেছেন বলেছি তা হবে কখন কি বলি মনটা ভালো নেই তো তাই মন্ত্রীমশায় ফিরে গেলেন তবে সেই রাত্রেই তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা চারজন গুপ্তচরকে ডেকে বললেন ওরে তোরা আজ থেকে পালা করে রাজামশায়ের ওপর নজর রাখবি চব্বিশ ঘন্টা পর তিনি এক গুপ্তচর এসে খবর দিল রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে আরেকজন বলল রাজামশাই একা একাই লাল জামা নেবো লাল জামা নেবো বলে খুঁতখুঁত করে কাঁদছেন আরেকজন এসে খবর দিল রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র চতুর্থজন বলল আমি অত শত জানি না শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেঁকুর তুলছেন আর বলছেন সবই তো হলো আর কেন মন্ত্রীর মাথা আরও গরম হলো তবু বললেন ঠিক আছে নজর রেখে যা পর তিনি প্রথম গুপ্তচর এসে বলল আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন রাত্রে শোয়ার ঘরে জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন দেখে বললেন নজর রাখছিস রাখ বলে চোখ বুঝে শুয়ে পড়লেন দ্বিতীয়জন এসে বললে আগে আমি ছিলাম রাজার খাটের তলায় মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন কানে কেন্ন ঢুকবে বেরিয়ে আয় তৃতীয়জন কাঞ্চুলকে লাজুক লাজুক ভাব করে বলল আগে আমি বিকেলে রাজার কুঞ্জবনে রাজার ভুঁইমাল যে গাছ ছাঁটছিলাম রাজা ডেকে খুব আদরের গলায় বললেন ওরে ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয় ওভাবে কেউ গাছ ছাটে নাকি আয় তোকে শিখিয়ে দিই বলে রাজা নিজেই গাছ ছেটে দেখিয়ে দিলেন কিন্তু সবচেয়ে তুখর যে গুপ্তচর সেই রাখহরি এখনও এসে পৌঁছায়নি মন্ত্রী একটু চিন্তায় পড়লেন ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি সকালবেলা রাজা শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল রাজা বেরোতেই প্রণাম করে বলল মহারাজ আমি গুপ্তচর রাখহরি আপনার উপর নজর রাখছি রাজা অবাক হলেন স্মিত হাসলেন হাই তুলে বললেন বেশ বেশ মন দিয়ে কাজ করো তারপর রাজা যেখানে যান পেছনে রাখহরি ফিঙের মতো লেগে থাকে দুপুর পর্যন্ত বেশ কাটল দুপুরে খাওয়ার পর পান চিবোতে চিবোতে রাজা হঠাৎ বললেন চিমটি দে রাম চিমটি দে সঙ্গে সঙ্গে রাখহরি রাজার পেটে এক বিশাল চিমটি বসে রাজা আঁক করে উঠে বললেন করিস কি করিস কি ওরে বাবা রাখহরি বলল বললেন যে পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু হাসলেন আবার দুপুর গড়িয়ে বিকেল হল রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন ল্যাং মেরে ফেলে দে বলতে না বলতেই রাখোহরি ল্যাং মারল রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিট পিট করতে লাগলেন রাখহরী রাজার গায়ের ধুলোটুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ে ধুলো নিল রাজা শ্বাস ফেলে বললেন হুম রাত পর্যন্ত আর কোনো ঝামেলা করলেন না রাখহরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকল এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল রাজা আর চোখে দেখে একটু হাসলেন আপত্তি করলেন না তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুঁত করে বলে উঠলেন ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে রাক্ষহরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরে সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল রাজা চমকে হেঁচে কেশে উঠে বসলেন আচ্ছা সুগে যা রাক্ষহরি অবশ্য শুতে গেল না পাহাড়ায় রইল সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন দে বুকে ছোড়া বসিয়ে দে রাক্ষহরি কোমরের ছোড়াখানা খুলে রাজার বুকে ধরল ভেবাচেকা খেয়ে রাজা বললেন থাক থাক ওতেই হবে তোর কথা আমার মনে ছিল না রাক্ষহরি ছোড়াটা খাপে ভরতেই রাজা হো হো করে হাসতে লাগলেন সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো রাজা হাসতে হাসতে দুহাতে পেট চেপে ধরে বললেন ওরে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ হাসি পাচ্ছে খবর পেয়ে মন্ত্রীও এসেছেন রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন যাক বাবা মন খারাপটা গেছে তাহলে হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন কি আনন্দ কী আনন্দ তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল আবার কারণ নেই কিছু নেই রাজা সব সময় কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন যুদ্ধের হার হয়েছে ফিক ফিক রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিক ফিক দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছেন ফিক ফিক রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে শেষ হল শ্রী শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প রাজার মন ভালো নেই গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার